কি চলিছে রাজ্যের কৃষি বিভাগত? বিভাগ কিয় ব্যয় নহয় বাজেটের আবন্তিত ধন? কোরপরা ঋণ লয় রাজ্যের কৃষকসকলে? বিধানসভার কমিটির কি পরামর্শ কৃষি বিভাগলৈ? নিবনুয় গিজগিজাই থাকা রাজ্যখনত নিবনুয় সমস্যা সমাধান করার ক্ষেত্র আগভাগ গ্রহণ করার ক্ষমতা আছে কৃষি খণ্ডর, এই কথা সময়ে সময়ে সরকারের ফালেরপরাও কই থকা হয়েছে। কিন্তু বাস্তব ক্ষেত্রে এয়া সম্ভব হয়ে উঠিছে নে? বিষয়া আমূলা কর্মচারী ভরপুর রাজ্যের কৃষি বিভাগের প্রকৃত স্বরূপ দেখিলে চকু কপালত উঠিব আপনার, অন্য কথাটো বাদেই দিয়ক। বাজেটের নির্ধারিত ধনও খরচ করব নয় কৃষি বিভাগে। 2021 আর 22 বর্ষর কৃষি বিভাগের আবন্তিত ধন খরচ করব নয় বিভাগটে। ইয়ার প্রকৃত কারণ শুনিলে আপনার চকু কপালত উঠিব। স্বয়ং বিধানসভা কমিটির পর্যবেক্ষণত ধরা পড়িল কৃষি বিভাগে বাজেটের আবন্তিত ধন খরচ করব নয় মূল কারণ বিভাগীয় কর্মসূচীর অভাব। হয়, বিভাগে বাজেটের ধন খরচ করব নয় মূল কারণটি হয়েছে তেওঁলোকৰ কর্মসূচীর অভাব। এই কথা স্পষ্ট হয়েছে বিধানসভা কমিটির পর্যবেক্ষণত। বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার অধ্যক্ষতাত 25 জনীয় বিধায়করে গঠিত ডিপার্টমেন্টালি রিলেটেড স্ট্যান্ডিং কমিটিয়ে বিধানসভার সদনত দাঙি ধরেছে এই তথ্য। অকল এয়াই নহয়, ইয়ার উপরও কমিটিয়ে কেবাটাও পরামর্শ আগবহালে কৃষি বিভাগলৈ। নগাঁও কমলপুর হরভোগত হোক শীতলীকরণ গৃহ, কৃষকসকলক কোঅপারেটিভ সোসাইটির পর ঋণ গ্রহণ করবলৈ বহুল প্রচার করক, কৃষকসকলক কৃষি পদ্ধতির সন্দর্ভত প্রশিক্ষণ দিয়ার ব্যবস্থা করক, বিদেশত গৈ কৃষি পদ্ধতি আয়ত্ত করার ব্যবস্থা করক, রাজ্যের কৃষকে উৎপাদিত শস্য উচিত মূল্য লাভের ব্যবস্থা করক, জেলা কৃষি বিষয়াসকলক কর্মক্ষম করে তোলার পরামর্শ। মুঠতে রাজ্যের কর্মসংস্কৃতি অর্থনীতির উপর নিবনার সমস্যা সমাধান করার ক্ষেত্রে আগভাগ লব রাজ্যের কৃষি বিভাগটুক লৈ বিধানসভা কমিটিয়ে প্রদান করা পরামর্শ গ্রহণ করবনে রাজ্য সরকারের লগতে বিভাগীয় মন্ত্রী অতুল বরাই, নে কেবল ঢাক ঢোল বজায় আসনি গ্রহণ করিয়েই দায়িত্ব সামরিব অতুল বরার কৃষি বিভাগে, সেয়া সময়তে স্পষ্ট হব। একেখন কমিটিয়ে সরকারের আন আন গুরুত্বপূর্ণ বিভাগলৈ কি কি পরামর্শ আগবহালে সেয়াও প্রকাশ করিম পরবর্তী প্রতিবেদনত। কমলাজ বমনৰ রিপোর্ট, দ্য নিউজ প্লাস।